হেল্ল' এভৰিওৱান, কি খবৰ? আশা কৰোঁ আপোনালোক সকলো ভালে আছে। ছ' আজি আমি জানো আহক কেনেদৰে কেঁচুসাৰ অথবা জৈৱসাৰ প্ৰস্তুত কৰিব পাৰোঁ আমি নিজৰ ঘৰতে, আৰু তাৰ উপকাৰিতা আৰু ব্যৱহাৰিক দিশ। এই বিষয়ে আমাক জানিব দিব আমাৰ মেম ডক্টৰ ৰাজলক্ষ্মী দেৱী। তেখেত আসাম সায়েন্স সোসাইটির জয়েন্ট সেক্রেটারি, লগতে ISST গুৱাহাটীত প্রফেসর হিসাবে কর্মরত। তেন্তে বলক পলম নকৰি ভিডিওটো চাওঁ। বেয়া বস্তুৰ পৰা, পেলাই দিয়া বস্তুৰ পৰা আমি কেনেকে জৈব সার উৎপন্ন কৰিব পাৰো বা কেঁচু সার উৎপন্ন কৰিব পাৰো, ইয়াৰ কাৰণে আমাক কি কি লাগে? আমাক কেইটামান বস্তু লাগিব। প্রথমতে এনেকুৱা এটা বাকচ লাগিব, বা আমি সৰুটো কৰিব পাৰো, সৰু টাবত, ফুলৰ টাবতো আমি কৰিব পাৰোঁ। তো তাৰ কাৰণে আমাক লাগিব এনেকুৱা এটা বাকচ, ডাঙৰ, সৰুৱে হওক বা ডাঙৰে হওক। আৰু আমাক শুকান গছৰ পাত লাগিব, খেৰ লাগিব, আৰু নিমপাত লাগিব। নিমপাত বেছি নালাগে, অলপ লাগিব। তাৰপিছত লাগিব পানী, গোবৰ, শুকান গোবৰ, আৰু ঢাকি দিব পৰাকৈ কলপাত বা প্লাষ্টিক। আৰু এইটো বেগ এনেকুৱা এটা ঠাইত পাতিব লাগে য'ত বৰ তীব্ৰ ৰ'দো নপৰে অলপ, কাৰণ ইয়াত ভাৰ্মি কম্প'ষ্ট বুলি কয় ইংৰাজীত। এইটো ভাৰ্মি মানে ইয়াতে কেঁচু থাকিব, তীব্ৰ ৰ'দত কেঁচু মৰি যায়। সেইকাৰণে আমি অলপমান এনেকুৱা চালি এখন দি চালিৰ তলত পাতোঁ সদায়। এই বাকচটো সুন্দৰভাৱে আমাজনত কিনিবলৈ পায় বা গুৱাহাটীত যিকোনো মাৰ্কেটতো কিনিবলৈ পায়। এই বাকচটো কিনি আনি আমি প্ৰথম এনেকুৱা এটা জেগাত ইয়াক পাতি ল'ব লাগে। আৰু পাতি লোৱাৰ পিছত প্ৰথমতে আমি শুকান খেৰ দিম তলত, অলপ, দুই ইঞ্চিমান শুকান খেৰ দিম। খেৰৰ ওপৰত আমি কি কৰিম, শুকান পাত দিম আৰু দুই ইঞ্চি খেৰ দিলোঁ, দুই ইঞ্চি শুকান গছৰ পাত দিলোঁ। দুটাই আমাৰ পেলনীয়া বস্তু। খেৰৰ সলনি আমি নৰাও ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। যিটো নৰা আমাৰ পথাৰত ধান কটাৰ পিছত এনেই পৰি থাকে। তাৰপিছত আমি কি কৰিম, অলপ শুকান গোবৰ ছটিয়াই দিম, লগতে তাৰ লগতে অলপ, তাৰ ওপৰতে অলপ নিমপাত দিম। খুব বেছি নহয়, অলপ অলপ নিমপাত দিম। নিমপাতে কি কৰিব, এই বাহিৰৰ পৰা যে পোক পৰুৱা আহি পেলাই নষ্ট কৰে সেইটো মাৰি পেলাব, সি আহিব নিদিয়ে। গতিকে আমি শুকান নিমপাত দিলোঁ, দি উঠি অলপ পানী ছটিয়াই দিম, অলপ বেছি নহয়, অলপ অলপ পানী ছটিয়াই দিম। দি উঠি আমি পেলনীয়া আমাৰ ৰান্ধনীশালৰ শাক পাচলিৰ জাবৰ, নাইবা কলগছ কাটি কাটি কাটি, সৰু সৰুকৈ কাটি কাটি আমি ইয়াতে ভৰ্তি কৰি দিম। কিমান দিম, ইয়াতে এটা দাগ দিয়া আছে, এইটো এইবিলাক, এই দাগটোৰ তললৈকে আমি এইটো ভৰ্তি কৰি দিম। ভৰ্তি কৰি দি যেতিয়া শুকা কেঁচা জাবৰ জোথৰ আৰু কলগছেৰে আমি ইমানমানলৈকে ভৰ্তি কৰিম, তাৰ ওপৰত আমি আৰু অলপ শুকান পাত দিম, আৰু অলপ শুকান গোবৰ ছটিয়াই দিম, দি আকৌ অলপ পানী মাৰি দিম। দি পেলাই কলগছ হওক, কলগছৰ পুতোৱা হওক বা কলপাত হওক বা প্লাষ্টিক হওক, এনেকুৱাকৈ আমি ঢাকি ৰাখিম। ঢাকি ৰাখিলে আমাৰ কি হ'ব, 60 দিনত, মানে দুমাহৰ পিছত আমি দেখা পাম এই আমাৰ শাক পাচলিবিলাক কেঁচুৱে, তাৰ লগে লগে আমি কেঁচু দিম, সেইটো মই পাহৰিছিলোঁ, কেঁচু দিম। কেঁচু আমি এনেকুৱা এটা ডাঙৰ বাকচত আমি 4 কেজিৰ পৰা 5 কেজি কেঁচু দিওঁ। কেঁচু আজিকালি মাৰ্কেটত এভেইলেবল, কেঁচুটো কিনিবলৈ পায়, আৰু নহ'লে আৰু এবাৰ কেঁচু দিয়াৰ পিছত যথেষ্ট কেঁচু উৎপন্ন হয়। গতিকে কেঁচু দি আমি ঢাকি দি থৈ দিলোঁ। থৈ দি মাজে মাজে আমি চাম বেছি শুকান হৈছে নেকি, কাৰণ শুকান হ'লে কেঁচুবিলাক মৰি যায়। যদি শুকান হৈছে আমি দেখা পাইছোঁ, তাতে আমি আৰু অলপ অলপ পানী ছটিয়াই দিম, দি পেলাই ঢাকি ৰাখি দিম। দিয়াৰ পিছত 60 দিন বা 70 দিন, মানে দুমাহৰ পৰা দুমাহ 10 দিনৰ ভিতৰত আমি দেখা পাম কিছুমান চাহপাতৰ নিচিনা, গুৰিৰ নিচিনা ওলাই আছে। তাৰমানে কেঁচুবিলাকে খাই, কেঁচুবিলাকে খাই পেলাই, এই জাবৰ জোথৰবিলাক খাই পেলাই সিহঁতে ময়লা উলিয়াই দিছে। আৰু সেইটোৱে এইটো সাৰ, এইটো জৈৱ সাৰ বুলি কয়। আৰু এই জৈৱ সাৰ আমাৰ খেতিৰ কাৰণে অতি উত্তম। আমি সকলোৱে জানো কেঁচু কৃষকৰ বন্ধু বুলি কয়। কিয় কয়? যে এই কেঁচু সাৰ যিটো, এই কেঁচু সাৰটো খেতিৰ কাৰণে আমাৰ যথেষ্ট উপযোগী। আজিকালি আমাৰ মানুহ ডেইলি দিনে দিনে বাঢ়ি আছে, আমাক খাদ্যবস্তু বেছি লগা হৈছে। গতিকে খাদ্যবস্তু বেছিৰ কাৰণে আমাৰ খাদ্যবস্তু বেছি উৎপাদন কৰিব লগা হৈছে। আমি কি কৰোঁ, কেমিকেল ৰাসায়নিক সাৰ দিওঁ। ৰাসায়নিক সাৰ আমাৰ দেহৰ কাৰণে ইমান ভাল নহয়, আমাৰ দেহৰ স্বাস্থ্যৰ কাৰণে অতি বেয়া। যদি বেছি পৰিমাণে ৰাসায়নিক সাৰ খাওঁ, তেতিয়া আমাৰ কেঞ্চাৰ হ'ব বা লিভাৰ ডিজিজ হ'ব বা অন্যান্য বহুত
বেমারে আমার আগুড়ি ধরব। সেই কারণে আমি এই একটু উত্তম সার, একটু জৈবিক সার বলে কয়, আর এই জৈবিক সারটা আমি ঘরতে পেলনীয়া বস্তুর পর খুব সুন্দরভাবে কম আয়াসতে আমি ইয়াক তৈয়ার করে দেব পারো। আর এই ধরনের তৈয়ার করে আমি যদি আমার খেতিত ব্যবহার করো, আমার খেতেও ভাল হব, আমার স্বাস্থ্যও ভালো থাকবে। এই অতি সাধারণ কথা, আপনার প্রত্যেকে যার যার ঘর সেই চুবুরীত এটা পাতি ললেও আপনাদের আপনার হেখিনিক লাগা খেতিত লাগা সারখিন অতি সোনকালে সহজতে উৎপন্ন করব। আমি এইটু বস্তু স্টার্ট করেছিল এমাহ আগত, ইমানখিন হয়েছে আমার। ইয়াত মাটি নাছিল, কিন্তু এটা মাটি মাটি দেখা পাইছে, তো এই মাটি নাছিলে, এইটু আসলে কলগছর হেরি কাটি কাটি দিয়েছিল, কলগছ শিম কল কাটি কাটি আমি ইয়াত ভর্তি করে দিছিল, তারপর কেঁচু দিছিল। ইয়ার পশত এই আমার এমাহতে ইমানখিন হয়েছে, এমাহ হয়েছে মাত্র, এমাহতে আমার ইমানখিন তৈয়ার হয়েছে। ইয়ার পিছত আমি আরো ত্রিশদিন যাওয়ার পিছত ইয়াক আমি উলিয়াই লম, লই পেলাই আমি রোদত শুকাম, শুকাই পেলাই তাক চালি দিম, চালি প্লাস্টিকর সহাত বা যিকোনো সহাত দি এইটু মার্কেটত আমি পঠাই দিম। ইয়ার মার্কেটত ইয়ার দাম হয়েছে 15-20 টাকা পার কিলো, পার কিলো 15-20 টাকা। এইটুকুতো বহুত আছে, 1 কুইন্টল 2 কুইন্টল মান আছে এইটুক, এইটোর পর তেনেকে কিমান পয়সা মানে ওলাব, এইটু পেলাই দিয়া সামগ্রীর পর বুঝিছেনে, এইটু যথেষ্ট ভাল কথা। এই যে আমি কলগছডাল পেলাই দিওঁ, সেই কলগছডালের পর আমি যথেষ্ট এই ধরনের জৈব সার, জৈবিক সার আমি তৈয়ার করব। সো আশা করো ভিডিওটো চাই আপনালোক উপকৃত হল, আর যদি ভিডিওটো চাই ভাল পালে তেন্তে লাইক আর শেয়ার করব, লগতে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। থ্যাংক ইউ।